সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়ে পুলিশের বিরুদ্ধে গুজব রটনাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটি জানায়, গ্রেপ্তারকৃত নিরঞ্জন বড়াল ফেসবুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মালিবাগের সিআইডি অফিসে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। এর আগেও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন তথ্য ছড়িয়ে দেয় বলে জানায় তদন্তকারী কর্মকর্তারা। দুপুরে সিআইডি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরঞ্জন বড়ালকে যারা মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার কাজে সহযোগিতা করছে তাদের চিহ্নিত করা হয়েছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।